যখন ছাত্রদেরকে মারা হয় সাহিত্য থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় ফালম আজকে তিনিও রাষ্ট্রপথে দাঁড়িয়ে বলতেছেন যে লোক ভাড়া করে আমার ছাত্র ভাইদেরকে কেন গুলি করা হলো কেন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা এই লাশের রাজনীতি দেখতে চাই না হিরো আলম আজকে রাষ্ট্রপথে দাঁড়িয়ে এইভাবে কথা বলতেছেন ছাত্রদের পক্ষ নিয়া যে ভাড়া করে লোক নিয়ে এসে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরাই হত্যার বিচার চাই হিরো আলম সাহেব তিনি আজকে রাষ্ট্রপথে দাঁড়িয়ে ঢাকা শহরে এই সমস্ত ছাত্র ভাইদের পক্ষ নিয়ে বিচার চাইতেছেন আলহামদুলিল্লাহ দিশটা দেখে অনেক ভালো লাগছে গেছে আজকে তাকে নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে হিরো আলম আলোচিত সমালোচিত একজন ব্যক্তি সেও আজকে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে এই হত্যার বিচার চেয়েছেন যারা হত্যা করেছেন মায়ের বুক খালি করেছেন তিনি বলেছেন আর করে আর কোন মায়ের বুক খালি হোক এটা আমি দেখতে চাই না আমাদের খারাপ লাগে আসলে এটা কষ্টের বিষয় বাংলাদেশে আজকে যে পরিমাণে মানুষ মারা গেছে কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা কেউ চাই না একজন নিরাপরাধ মানুষকে এভাবে হত্যা করা হোক আমরা কেউ চাই না আজকে বাংলাদেশ বাংলাদেশে যে অবস্থা হিরো আলম সাহেব যে কথা বলেছেন চমৎকার কথা বলেছেন যে আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না হিরো আলম সাহেব আজকে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেক ব্যক্তি এই হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তারাও রাজপথে আন্দোলন করতেছেন নাট্য অভিনেতা চলচ্চিত্র অভিনেতা সুশীল সমাজ শিক্ষক বৃন্দ সকলেই দাঁড়াইতেছেন যেভাবে পারতেছেন এই আন্দোলনকে তারা সমর্থন করতেছেন কারণ একজন মানুষ এইভাবে হত্যা হবে একজন মানুষের রক্ত এইভাবে দেখে ঠিক থাকতে পারতেছি না সারা বাংলাদেশের মানুষ আজকে কথা ভাষা হারিয়ে ফেলতেছেন একজন মায়ের বুক খালি হলে একটা মায়ের যে কত কষ্ট হয় একটা মায়ের যে কত ব্যথা লাগে একজন মা যে কত যন্ত্রণা পায় যে মায়ের তার সন্তানকে হারিয়েছেন সে মা এই কষ্টটা বুঝতে পেরেছেন এই আমরা বলবো কোন নিরপরাধ ব্যক্তিকে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করলো সে জানো तमाम পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল একজন নিরপরাধ মানুষকে যেন যে ব্যক্তি হত্যা করল সে জানো तमाम পৃথিবীর মানুষকে হত্যা করল আজকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় জুলুম পৃথিবীর জমিনে যত বড় জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করা আজকে একজন মানুষকে নয় বাংলাদেশের শত শত মেধাবী ছাত্রই ভাবে নীরবে প্রাণ দিয়ে যাচ্ছেন তাদের বুকে গুলি চালানো হচ্ছে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ও দুনিয়ার মানুষ এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করল এটা কত বড় অপরাধ আজকে যারা গুলি করতেছেন মানুষ কি বিদায় করে দিতেছেন কি মনে করতেছেন দুনিয়ার মিডিয়া বন্ধ করতে পারবেন ক্যামেরা মিডিয়া বন্ধ করতে পারবেন সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন কিন্তু যে জমিনের উপর দাঁড়ায়া একজন নিরপরাধ ছাত্রের বুকে আপনি গুলি চালিয়েছেন এই জমিন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে প্রত্যেকটা বুলেটের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে এই আমরা আর বাংলাদেশে রক্ত দেখতে চাই না নিরপরাধ মানুষকে হত্যা করা হোক এটা আমরা চাই না এই প্রশাসনের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো আপনারা নম্র হবেন বিনয়ী হবেন ছাত্রদের বুকে গুলি চালাবেন না তাদেরকে হত্যা করবেন না তাদেরকে কষ্ট দেবেন না নিজেদেরকে পরিবর্তন করুন এখনো সময় আছে এখনো সময় আছে এত মায়ের চোখের কান্না এত মানুষের আহাজারি এত মানুষের আর্তনাদ আপনাদেরকে দিলের ভিতরে সামান্য মায়া জাগ্রত হয় না আপনাদের বিবেক কি জাগ্রত হয় না এই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক এখনো সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান মিডিয়ার মানুষেরা রাজপথে নেমে আন্দোলন করতেছেন হিরো আলম পর্যন্ত বলতেছেন যারা লোক ভাড়া করে ছাত্র ভাইদের গুলি চালিয়েছেন তাদের আমরা বিচার চাই বিচার চাই আমরা লাশ দেখতে চাই না আর কোন মায়ের বুক খালি হোক আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা দেখতে চাই না এই জন্য রাষ্ট্রের কাছে আমরা অনুরোধের ভাষায় বলবো ছাত্র আন্দোলন করতেছে তাদের এই যুক্তিক আন্দোলন তাদের সঠিক আন্দোলনের যত দাবি আছে আপনারা মেনে নেন এই দুনিয়ার জমিনে এইভাবে আমরা আর রাজপথে মেধাবি ছাত্রদের প্রাণ ঝরে পড়ুক এটা আমরা চাই না ছাত্রদের রক্ত দেখে আমাদের আর দিলের ভিতরে এত কষ্ট লাগে একজন নিরপরাধ ছাত্র এইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তারো মাথার খুলি উড়ে গেছে একজন মা বলতেছেন ওই খুলিটা ওই মগজটা আমার হাতে এসে পড়েছে এলোপাতারি ভাবে গুলি করা হচ্ছে যেখানে সেখানে গুলি করা হচ্ছে এই অবস্থায় শিশু পর্যন্ত মারা যাচ্ছেন যুবক মারা যাচ্ছেন ঘরে থাকা মানুষ মারা যাচ্ছেন এই জন্য আমরা যাই এই নিরপরাধ মানুষদেরকে হত্যা করা থেকে আপনারা বিরত থাকুন একটু নিজের বিবেককে জাগ্রত করুন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন এই দুনিয়ার জমিনে এই জন্য ফেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে করানুল করিম এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন এই জন্য কোরআনুল করিমকে যদি আমরা জীবন ব্যবস্থা হিসেবে বেছে নিতাম মেনে নিতাম তাহলে পুরো দুনিয়াটা জান্নাতের সুখ আমরা পাইতাম পুরো দুনিয়ার ভিতরে শান্তি বিরাজমান হইতো আজকে তাম পৃথিবীতে এই অশান্তির আগুন হত্যা ধর্ষণ লন্টন এই যে খুন রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি সব দিয়ে ভরপুর হয়ে গেছে এর পিছনে একটাই কারণ সমাজের মানুষের কাছে করার নাই আজকে মুসলমান কারণ কোরআন আর ইসলাম থেকে দূরে আজকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে দূরে এই জন্য সমাজের ভিতরে এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ নাই এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম হোক এই কথার শোনার পরে একজন ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল যে ব্যক্তি মাজলুম আমি তাকে সাহায্য করব এটা বুঝলাম কিন্তু যে ব্যক্তি জালিম আমি তাকে কিভাবে সাহায্য করব তখন তিনি বললেন বিশ্বনবী তখন উত্তর দিয়ে বললেন যে ব্যক্তি জুলুম করতেছে জুলুম করা থেকে তাকে বিরত রাখো তাকে বাধা দাও এটা হলো তাকে সাহায্য করা বলেন মারুফ আনিল আমার আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজে মানুষদেরকে আদেশ দাও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এই জন্য দুনিয়ার জমিনে যত অন্যায় হবে অপরাধ হবে

ও বিবি আমাকে রাঙ্গা তরবারি দাও প্রিয় তোমার স্ত্রী রাঙা তরবারি নিয়ে আসলেন হজরত ওমর ফারুক রাতি আল্লাহ তালানুর হাতে দিলেন তরবারি পাওয়ার পরে বিবি ডেকে বলে স্বামী এত রাত্রি আপনি একা একা বাহিরে যাবেন আপনার কি একটু ভয় করে না হজরত অমর ফারুক জবাব দিয়ে বলেন বিবিরে যে মুসলমানের নেতা হয় তারজানের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লায় যথেষ্ট গলুণাল্লভাদ হজরত ওর ফারুকরাঙার তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন পথ চলতে চলতে নিরবেশ সত্তবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি রাত্রিবেলায় বেরিয়ে পড়লেন আজকের সমাজের নেতারা যদি রাত্রিবেলা এরকম সদ্য বেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে আসত তাহলে আমরা এই সমাজে শান্তি দিয়ে করতে পারতাম কথা বলেন ঠিক কি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে তাকায়া দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছেন যুবক হজরত তোমার ফারুক সালাম দিলেন আসসালাম আলাইকুম আমিরুল মিনীন খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনীন আপনি কেমন আছেন হজরত তোমার ফারুক সালামের জবাব দিলেন যুবকের সাথে কথা বললেন যুবক ডেকে বলেন ও খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না হজরত মর ফারুক বলে যুবক তুমি কি বলতে চাও যুবক দেখে বলে খলিফা আপনি আপনার বাড়িতে গিয়ে একটু তালাশ করে দেখবেন আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ আছে হজরত মর ফারুক দেখে বলে এ যুবক তুমি কি কথা বলতে চাও আমি উমরের নাম শুনলে বাগে ছাগলে এক ঘাটে পানি খায় সে ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার বাড়িতে একটা শিশুর লাশ তুমি কি বলতে চাও হে যুবক তুমি কি জানো আমি আর সেই ওমর খলিফা অবস্থায়। একটা শিশুকে হত্যা করা হয়েছে তুমি কি বলতে চাও এই কথা শোনার পরে হজরতে আমিরুল মিনিন ডেকে বলে হে যুবক তুমি কি বলতে চাও যুবক ডেকে বলে খলিফা বিশ্বাস না করলে আপনি বাড়িতে যান তল্লাশে চালান অবশ্যই আপনি লাশটা খুঁজে পাবেন হযরত ওমর ফারুক এইবার বাড়ির দিকে রওনা করলেন পিছন থেকে যুবক ডেকে বলেন ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি আপনি লাশটা খুঁজে পান লাশটা খুঁজে পাওয়ার পরে দেখবেন ওই লাশের ভিতরে একটা ছোট্ট চিরকুট লেখা আছে একটা চিঠি লেখা আছে ওই চিঠির ভিতরে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সামান্য হলে আপনি তথ্য খুঁজে পাবেন হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন সমস্ত দাস দাসীদেরকে বললেন পুরো বাড়ি সার্চ করো তল্লাশি চালাও দেখো তো কোনো লাশ